নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, মোদি সরকারের তরফ থেকে আপনাদের জন্য দুর্দান্ত আপডেট। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ইম্পর্টেন্ট ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, মধ্যখান থেকে কিন্তু মোটেও স্কিপ করবেন না। তার কারণ দু নম্বর সুখবরটি আপনাদের জানা কিন্তু একান্ত প্রয়োজন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, প্রথম যেই দুর্দান্ত আপডেটটি জারি করা হয়েছে সেটি কিন্তু জারি করা হয়েছে ICICI ব্যাংকের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর হাত থেকে মুক্তি পেতে চলেছেন আপনারা। তার কারণ এবার গ্রাহকদের জন্য নতুন 24/7 একটি পরিষেবা জারি করতে চলেছে ICICI ব্যাংক। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা চেকবই এবং রিটার্ন চেক হাতে পেতে এখন থেকে আপনাদের আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এখন থেকে সপ্তাহে 7 দিনই 24 ঘন্টা ইউনিক সেলফ সার্ভিস পরিষেবা পাবেন হচ্ছে গিয়ে ICICI ব্যাংকের গ্রাহকরা। রবিবারও গ্রাহকরা এই পরিষেবা পাবেন এমনটাই জানানো হয়েছে ব্যাংকের তরফ থেকে। এমন একটি পরিষেবা নিয়ে হাজির হলো ICICI ব্যাংক। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে আইবক্স পরিষেবা। টাকা তোলার জন্য যেমন ATM মেশিন রয়েছে, ঠিক তার মতন আইবক্স একটি একই ধরনের মেশিন। আর এই মেশিনের মাধ্যমে গ্রাহকরা 7 দিন 24 ঘন্টা সার্ভিস পেয়ে যাবেন। এই পরিষেবার প্রথম পর্যায়ে মানুষরা সমস্ত ধরনের আপডেট মোবাইলে SMS মাধ্যমে পেয়ে যাবেন। SMS মাধ্যমে গ্রাহকরা পাবেন আইবক্সের GPS লোকেশন, OTP এবং QR কোড। এই কোড ইনপুট করে গ্রাহকরা আইবক্স খুলতে পারবেন। 7 দিন পর্যন্ত ব্যাংকের আইবক্সে গ্রাহকরা ডেলিভারির পণ্যটি রাখা থাকবে। ওই 7 দিনের মধ্যেই গ্রাহকরা আইবক্স খুলে গ্রাহকরা তাদের পণ্য কালেক্ট করে নিতে পারবেন। তবে বর্তমানে সমস্ত দেশে নয়, আপাতত দেশের 17টি শহরের 50টির বেশি শাখায় আইবক্স পরিষেবা পাওয়া যাবে ICICI ব্যাংকের শাখায়। গ্রাহক টানার জন্য ব্যাংককে গৃহঋণের উপর 6.7% হারে সুদ দেওয়ার কথাও বলা হয়েছে। 75 লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ যদি আপনি নেন, সেক্ষেত্রে 6.7% হারে সুদ পাওয়া যাবে বলে জানানো হয়েছে ICICI ব্যাংকের তরফ থেকে। 75 লক্ষ টাকার বেশি অঙ্কের যদি ঋণ হয়, সেক্ষেত্রে 6.75% হারে সুদ দেবে ব্যাংকটি। 5 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত পরিবর্তিত সুদের সুবিধা পাবেন গ্রাহকরা। তো বন্ধুরা, যদি আপনাদের ICICI ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ICICI ব্যাংক থেকে আপনারা কেমন পরিষেবা পান এবং সেই ব্যাংকের আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এরপরে যে দুর্দান্ত আপডেটটি জারি করা হয়েছে অন্য ব্যাংকের তরফ থেকে সেটি জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন এবং যাদের যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লাগছে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ আপনাদের একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইবই আমাদের এত পরিশ্রমের ফল। এরপরে যে সুখবরটি জারি করা হয়েছে সেটি কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সুখবর। তার কারণ গৃহঋণে কিন্তু সুদের হার কমানো হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। স্টেট ব্যাংকের একটি বিবৃতি অনুসারে হোম লোনের সুদের হার 70 বেসিস পয়েন্ট হ্রাস করেছে তারা। এর ফলে নয়া সুদের হার শুরু হচ্ছে 6.7% থেকে। অর্থাৎ যদি আপনারা স্টেট ব্যাংক থেকে হাউজিং লোন নেন, সেক্ষেত্রে আপনাদের সুদের হার পড়বে মাত্র 6.7%। এছাড়াও আরও একটি দুর্দান্ত আপডেট রয়েছে যে যদি আপনারা স্টেট ব্যাংক থেকে হোম লোন নেন, সেক্ষেত্রে আপনাদের প্রসেসিং ফি কিন্তু আপনাদের লাগবে না। গ্রাহক টানতে এই দুর্দান্ত পরিষেবাটি বা ফ্রিয়ের দুর্দান্ত ভাণ্ডার কিন্তু শুরু করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তবে আগামী 31 মার্চ পর্যন্তই কিন্তু এই বিশেষ সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। তো বন্ধুরা, যদি আপনাদের ভারতের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 31 মার্চ পর্যন্ত 6.7% হারে কিন্তু আপনারা হোম লোন পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনাদের দিতে হবে না কোনো প্রসেসিং ফি। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।